গতকাল রাতে আর্জেন্টিনার কাছে 2-0 গোলে হেরে যায় পোল্যান্ড, কিন্তু ম্যাচটি হেরেও আনন্দ উল্লাস করছে পোল্যান্ড। রীতিমতো তারা আনন্দের জোয়ারে ভাসছে, কিন্তু তারা ম্যাচটি হেরেও কেন উল্লাস করছে? আসলে তার পিছনেও রয়েছে একটি যৌক্তিক কারণ। পোল্যান্ডের উল্লাসের মূল কারণ হলো তারা ম্যাচ হারের পর পেয়েছে একটি সুসংবাদ, আর সেটা হলো সৌদি আরবকে 2-1 গোলে হারিয়েছে মেক্সিকো। মেক্সিকো যদি সৌদি আরবকে 2-0 বা 3-0 গোলে হারাতো, তাহলে পোল্যান্ডের বাদ পড়ার সম্ভাবনা ছিল অনেক বেশি। আর অন্যদিকে লিওনেল মেসি যদি পেনাল্টি মিস না করত, অর্থাৎ আর্জেন্টিনা যদি 3-0 গোলে জয়লাভ করত, তাহলে পোল্যান্ডের বাদ পড়ার আশঙ্কা থাকত। তবে খেলা শেষের পর পোল্যান্ড পেল একটি সুখবর, আর্জেন্টিনার সাথে গ্রুপ রানার আপ হয়ে রাউন্ড অফ 16 জায়গা পেয়েছে তারা। অর্থাৎ ম্যাচ হেরেও দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাওয়ার কারণে উল্লাসে ফেটে পড়েন পোল্যান্ডের খেলোয়াড় ও সমর্থকেরা। কিন্তু রাউন্ড অফ 16 তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। এখন দেখার বিষয় দ্বিতীয় রাউন্ডে কি হয়।